ওটা মনে হয় অ্যাডিশনাল গ্রুপের রুটিনে হয়, আগে ইংলিশ আছে। আচ্ছা অ্যাডিশনাল, হ্যাঁ গ্রুপের রুটিন তো আমাদের সাথে ম্যাচ করবে না। না না, এডিশনাল গ্রুপে তো থাকবে হলো তোমার সায়েন্স এবির প্রথম 100 জন থাকবে এখানে, তাই না? স্যার প্রথম 100 জন আমরা এখানে আসি, হ্যাঁ, এবিএ 100 জন আবিরে পরের যাবে বলে হচ্ছে। এডিশনাল গ্রুপে যাবে। ওকে, যাক, এটা আমার এখন দেখার বিষয় না, আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি ক্লাস শুরুতে যাই। আমরা স্যার সেমিকন্ডাক্টর, আমরা পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে? এই তিনটা পড়ার পরে আমাদের নতুন যেটা আসলো সেটা হলো অর্ধ পরিবাহী সম্পর্কে আজকে আলোচনা করব। অর্ধ পরিবাহী, ঠিক আছে? ইংরেজি নাম কি স্যার? সেমি কন্ডাক্টর, ঠিক আছে? সেমি কন্ডাক্টর, সেমি কথার মানে হলো কি, মানে পুরোপুরি না, ঠিক আছে? মানে কিছুটা বলতে পারি আমরা, এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সেমি কন্ডাক্টরটাকে। সেমি মানে হলো কিছুটা, পুরোপুরি না। এখন এই সেমি কন্ডাক্টর যখন আমরা পড়তে যাব, তখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে অর্ধ পরিবাহী কাকে বলে, ঠিক আছে? আমরা এর আগে কিন্তু অলরেডি, বলো স্যার। স্যার অর্ধ পরিবাহিত করা হয়েছে, আপনি করিয়েছেন? অর্ধ পরিবাহী থেকে আগাবো, অনেকদিন পরে তো একটু পেছন থেকে আগাচ্ছি না? আচ্ছা, অর্ধ পরিবাহী বলতে গেলে আমরা সাথে সাথে কি বলবো, যে যে সকল পদার্থ স্বাভাবিকভাবে অপরিবাহী, কিন্তু যদি তাদের মধ্যে কোনো প্রকার পরিবর্তন সাধন করা হয় তাহলে তারা পরিবাহীর মতো আচরণ করে, ঠিক কি না? যে সকল পদার্থ স্বাভাবিকভাবে অপরিবাহী কিন্তু তাদের মধ্যে কোনো প্রকার পরিবর্তন করলে তারা কি করে, পরিবাহীর মতো আচরণ করে, তাদেরকে আমরা বলবো হলো অর্ধ পরিবাহী পদার্থ। এই অর্ধ পরিবাহী পদার্থ স্যার আবার দুই প্রকার, ঠিক আছে? অর্ধ পরিবাহী দুই প্রকার, 1 নম্বর কি স্যার, বিশুদ্ধ অর্ধ পরিবাহী, আর 2 নম্বর হলো দূষিত অর্ধ পরিবাহী, ঠিক কিনা? আপনারা মনে আছে বিশুদ্ধ এবং দূষিত অর্ধ পরিবাহী? জি স্যার। আচ্ছা, এখন বিশুদ্ধ অর্ধ পরিবাহী হিসাবে আমরা কাদেরকে চিনি? আমরা বলি যে সকল অর্ধ পরিবাহকের মধ্যে ওই পদার্থের মৌল ব্যতীত অন্য কোনো পদার্থের মৌল থাকবে না। যে সকল পদার্থের মধ্যে, মানে যে সকল অর্ধ পরিবাহী পদার্থের মধ্যে ওই পদার্থের মৌল ব্যতীত অন্য কোনো পদার্থ থাকে না, তাদেরকে আমরা বলি হলো বিশুদ্ধ অর্ধ পরিবাহী, ঠিক কিনা? আগে আমাদের একটা কোশ্চেন কিন্তু তাহলে প্যারালাল আসা পরে, যেটা আমরা পেছনে পড়ে আসছি, সেটা কি ছিল স্যার? সেটা হলো অর্ধ পরিবাহী পদার্থ কে কে, জানো কেউ? অর্ধ পরিবাহী পদার্থ কে কে, পিরিয়ডিক স্যার? কার্বন, জার্মেনিয়াম, টিন ইত্যাদি। হ্যাঁ, সিলিকন, কার্বন, জার্মেনিয়াম, এদেরকে আমরা বিশুদ্ধ অর্ধ পরিবাহী বলতে পারি, ঠিক আছে? আর অর্ধ পরিবাহী ইংরেজি নামটা কেউ বলতে পারবা? INPR, তারপরে কি আমি না ভুলে গেছি? SIC, ইন্টেনসিভ সেমি কন্ডাক্টর। আর দূষিতর আরেকটা নাম আছে, সেটা কি ছিল? এক্সটেন্সিভ সেমি কন্ডাক্টর। অর্থাৎ এখন বিশুদ্ধ অর্ধ পরিবাহক কি, যাদের মধ্যে ওই পদার্থের মৌল ব্যতীত অন্য কোন মৌল ভেজাল রূপে বা অপদ্রব্য রূপে থাকে না, ঠিক আছে? ডেফিনেশনটা জানা আছে? যেসব অর্ধ পরিবাহীতে, যেসব অর্ধ পরিবাহীতে টিকিরা কোন অপদ্রব্য, কি বলছি স্যার, কোন অপদ্রব্য বলতে পারো, অপদ্রব্যের ইংরেজি নাম কি ছিল? ইম্পিউরিটিস, ইম্পিউরিটিস, IMPURITIS, ইম্পিউরিটিস, ঠিক আছে? হ্যাঁ, থাকে না, থাকে না, তাদেরকে বিশুদ্ধ অর্ধ
পরিবাহক বলে। আচ্ছা এটা আমরা পেয়ে গেলাম। উদাহরণ হিসাবে কাকে দিব স্যার? সিলিকন, জার্মেনিয়াম, তারপরে আমরা টিনের কথা বলবো ইত্যাদি। বুঝতে পারছো মালিয়া? কেন আমরা এদের কথা বলবো এটার একটা কারণ আছে, ঠিক আছে? হ্যাঁ, কারণ হলো স্যার কার্বন কিন্তু চতুর্থ পিরিয়ডিক টেবিলে গ্রুপ ফোর এর একটা মূল, ঠিক আছে? কার্বন, বুঝতে পারছো তো? কার্বনটা থেকে আমাদের কাছে এই জিনিসগুলো বেশি ব্যবহার হয়, কার্বন কিন্তু বলা যায়, ঠিক আছে? কারণ কি আমরা বলবো কি পিরিয়ডিক টেবিলে গ্রুপ ফোর এ, পিরিয়ডিক টেবিলে গ্রুপ ফোর এ যারা থাকে তাদেরকে আমরা কি বলবো বিশুদ্ধ অর্ধপরিবাহক। কথাটা কি বুঝাতে পারছি স্যার? হ্যাঁ, পিরিয়ডিক টেবিলে গ্রুপ ফোরে যারা থাকবে তাদেরকে আমরা বলবো বিশুদ্ধ অর্ধপরিবাহক। আচ্ছা তাহলে এই চারজনের নাম আমরা জানলাম বিশুদ্ধ অর্ধপরিবাহক। এবার আসো দূষিত অর্ধপরিবাহক বা অবিশুদ্ধ অর্ধপরিবাহক কাকে বলে সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে তো আর কিছু বলার নাই, ওকে? দূষিত অর্ধপরিবাহক বলতে কি বুঝবো? বিশুদ্ধ অর্ধপরিবাহকের সাথে অপদ্রব্য, ঠিক আছে, অপদ্রব্য যুক্ত থাকবে সেটাকে আমরা কি বলবো দূষিত। মানে বিশুদ্ধের সাথে অন্য কেউ থাকা মানেই তো সে দূষিত, ঠিক কি না? বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা এটুক তো লেখা আছে তোমাদের কাছে, তাই না? জি স্যার। ওকে, দূষিত সংজ্ঞা কি লেখাইছিলাম এর আগে? জি স্যার। লেখো তাহলে, লেখো বিশুদ্ধ অর্ধপরিবাহকের সাথে, বিশুদ্ধ অর্ধ পরিবাহকের সাথে, লিখছো? সামান্য পরিবাহক, সামান্য পরিমাণ যথোপযুক্ত, যথোপযুক্ত লিখতে পারছো? সামান্য পরিমাণ যথোপযুক্ত অপদ্রব্য মেশালে, অপদ্রব্য মেশালে, লিখতে পারছো? যেসব অর্ধপরিবাহকের সৃষ্টি হয়, যেসব অর্ধ পরিবাহকের সৃষ্টি হয়, লিখছো স্যার? তাদেরকে দূষিত অর্ধ পরিবাহক বলে। ওকে স্যার, আরেকটা জিনিস সাপ্লিমেন্টারি লিখে রাখো, মানে বিশুদ্ধ অর্ধপরিবাহকের সাথে এই যে তুমি অপদ্রব্য মেশাচ্ছ, ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলে ডোপায়ন বা ডোপিং। দেখো বিশুদ্ধ অর্ধপরিবাহকে, বিশুদ্ধ অর্ধ পরিবাহকে অপদ্রব্য, ঠিক আছে, মেশানোকে ডোপিং বা ডোপায়ন, ঠিক আছে, হ্যাঁ বলে, মনে থাকবে স্যার? ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা তোমাদের কিন্তু এখন এই ক্ষেত্রে আমি আগে একটা কথা বলি, ঠিক আছে? আমার কেন জানি মনে হয় স্যার, হ্যাঁ মানে তোমাদের এখন যে পরিস্থিতি তোমাদের জন্য পড়ানোর জন্য আমি একটু সময় বেশি পাবো। মানে আগে হয়তো ডিসেম্বর মাস বা নভেম্বর মাসেই বই খাতা গুটায়া পরীক্ষার ডামাডোল বেজে যেত, বুঝতে পারছো?
এখন আমার মনে হয় কি যে আমি আরো সময় পাবো, জানি না বিষয়টা সত্যি হবে না মিথ্যা হবে, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে আমি একটু ডিটেলস বলতে চাচ্ছি, মানে আমি আসলে সময় আছে আমি একটু আস্তে ধীরে বুঝিয়ে পড়াতে চাচ্ছি। আমি যা দেখতেছি, কারণ কলেজ খুলবে, তারপরে পরীক্ষা হোক বা মূল্যায়ন হোক, ঠিক না, সময় পাওয়া যাবে। আবার কলেজ খুললে যে হুড় হুড় করে তোমরা কোচিং এ প্রাইভেটে সব জায়গায় পড়তে যেতে পারবা, সেটাও আমি মনে করি না এত দ্রুত। তো একটু আস্তে ধীরেই পড়ি, ঠিক আছে? একবার না হলে একটু ভালো করে পড়াই। আগে তো দেখা যেত স্যার হুলস্থুল হয়ে যেত, আগে এতদিনে সিলেবাস শেষ করে আমরা ঢেকুর তুলতাম। আসো স্যার, এই যে ডোপিংটা, তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারতে যে স্যার আপনি তো ফিজিক্সে পড়ছেন, আপনি কি এই যে ডোপিং এর বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কার ভাবে বুঝান তো। মানে আমরা তো শুধু বইয়ে পড়তাছি যে এর সাথে তাকে মিলানো হয়েছে, তার সাথে তাকে মিলানো হয়েছে। স্যার তোমরা ওই যে লিখে চ্যাট বক্সে রোল নম্বর লিখে অ্যাটেন্ডেন্সটা দিও, কোনো কারণে আমার অটো অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা একটু ইনভ্যালিড হয়ে গেছে, বুঝছো? যারা উপস্থিত আছো ওই যে লিখে চ্যাট বক্সে রোল নম্বরটা লিখে দিও, আমার অটো অ্যাটেন্ডেন্সের সফটওয়্যারটা কোনো কারণে গরমিল হয়ে গেছে আমার। ওকে স্যার আসো, এটা আমরা কি করি তোমাকে শোনাই। স্যার তোমরা তো অনেকে বিস্কিট দেখছো না, বিস্কিট ওই যে কি বলে খায় যে ডা বিস্কিট, অবশ্যই। আচ্ছা আসলে আমি কথাটা বলতে চাচ্ছিলাম কি, কারো যেন আবার মন খারাপ করলো যে আমাদের দেশে একটা বিস্কিট আছে, আমরা এটা বলি ডায়াবেটিস বিস্কুট। দেখছো কখনো যে লেক্সাসের একটা আছে, এটার কোনো স্বাদ নাই, কোনো মজা নাই, শুধু চারকোনা বা গোলাকার একটা বিস্কিট, বুঝতে পারছো? এইরকমই একটা বিস্কুট পাওয়া যায় আমাদের দেশে, একবারে একদম শুধু প্লেন, জাস্ট খুব পাতলা প্লেন মচমচা। তো এই বিস্কিটের কথাটা তুললাম কেন, আমি যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরটা আছে না, মানে যেমন ধরো একটা জার্মেনিয়াম, শুধুমাত্র জার্মেনিয়াম নিব আমি, শুধুমাত্র জার্মেনিয়াম নিয়ে সেই জার্মেনিয়ামের একটা বিস্কিট তৈরি করব, বুঝতে পারছো? তাহলে বিস্কিটটা তৈরি করলে সেটা দেখতে কিরকম হবে, এই বিস্কিটটা দেখতে হবে ধরো এইরকম একটা বিস্কিট। স্যার বিস্কিট বলার কারণ কি স্যার, দেখতে দেখতে একটা কঠিন শেপ, দেখতে কঠিন কিন্তু স্যার আস্তে করে টপ করে দিলে কি ভেঙে যায় না বিস্কিটটা? জি স্যার। যদি আমার একটা বিস্কিট থাকে এরকম পাতলা, খুব পাতলা লেয়ারের একটা বিস্কিট হয়, হ্যাঁ, আর বিস্কিট তো স্যার হাতে মোচড় দিলে ভেঙে যায় অথবা দাঁতে কামড় দেওয়ার সাথে সাথে ভেঙে যায়, কিন্তু এই বিস্কিটের থেকে পাতলা, যেমন টিনের পাতলা টিনের শীত, ওইটা কি কামড় দিয়ে ভাঙা যায়, হাতে মোচড় দিয়ে ভাঙা যায় স্যার? না স্যার। এই জন্য স্যার আমি বিস্কিট শব্দটা উচ্চারণ করছি হলো যে গঠনটা হবে এরকম যে তুমি না ওই সিলিকনের বা জার্মেনিয়ামের যে প্লেটটা পাবা এটা ধৈর্য কোটেস করে তুমি ভেঙে ফেলতে পারবা, মানে বিশুদ্ধ হলে তার সহনশীলতা এবং কি বলে কঠিনতা কমে আসে যদি শুধুমাত্র একই পদার্থের মৌল হয়। যেমন দেখবা আমরা যে লোহার দণ্ড থেকে আমরা বলি কি এসএসএল মানে স্টেনলেস স্টিল কিন্তু অনেক শক্তিশালী, কারণ কি এখানে লোহার সাথে অন্য আরেকটা মৌল কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা, আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা এখন সেই ক্ষেত্রে এরকম একটা বিস্কিট নিব আমরা, এটা কি টোটালি স্যার এটা হবে জার্মেনিয়ামের একটা বিস্কিট। ওকে, এই বিস্কিটটা বানানোর খুব সুন্দর সিস্টেম আছে স্যার, শুধু বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিয়ে তোমাদের কারো বাসায় হয়তো তোমার আম্মু ওই যে পাটিসাপটা পিঠা বানাইতে দেখছো কখনো, চাউলের গুড়ি আছে না পানিতে গলায়া, তারপরে ওই যে প্লেটের উপরে গরম পাওয়াটার উপরে পানির মতো এটা দিয়ে দেয়, একটু পরে শুকাইলে একটা পাপড়ের মতো হয়ে যায়, দেখছো? এইরকম বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে গরম করলে উত্তাপ দিলে সে এরকম গলে যায়, মানে যেমন তুমি কখনো কি কাঁচ দেখছো না, কাঁচটা আসলে কিসের থেকে তৈরি হয় জানো, বালুতে যে সিলিকা বালু আছে না চকচক করে সাদা বালুটা, সমুদ্রের পাড়ে দেখছো না চকচক করা সাদা বালু, এই সাদা বালুটা আইনা এখানে একটা ফার্নেস বলে মানে চুলা, এই চুলার মধ্যে অনেক তাপে যখন তাপ দেয় এটা গলে যায়,
গলে গেলে এটার ভিতরে ময়লা আবর্জনা সব বের করে নেয়, নিয়ে শুধু সিলিকনটার একটা ডাইসে ফেলে সুন্দর একটা কাচের প্লেট, যখন ঠান্ডা করে তখন শক্ত কাচ হয়ে যায়। বুঝতে পারছো? এরকম একটা জার্মেনিয়ামের প্লেট আমি তৈরি করলাম, বিস্কিট তৈরি করলাম। এবার করলাম কি, এইটার উপরে আমি যে অপদ্রব্য হিসাবে যাকে দিতে চাই সেইটার পাউডার ছিটাই দিলাম। কি করলাম স্যার? পাউডার ছিটাই দিলাম। বুঝতে পারছো? পাউডার তো বুঝো, যে তোমরা গায়ে মাখো না পাউডার, তেলকাম পাউডার, এই যে মনে আছে ছোট বাচ্চাদের জনসনের পাউডার দিয়ে দেয় না, এরকম পাউডার দিব। আচ্ছা বলো তো আমি পাউডার কথাটা কেন বলছি? পাউডার কথাটা বলার মানে হলো যে কণাগুলো থাকবে, দানাগুলো খুব ছোট ছোট থাকবে। পাউডারের দানা খুব ছোট হয় না স্যার? কি স্যার? ওকে, এবার যখন এটার উপরে এটা দিয়ে এটাকে বলে ফার্নেস। বুঝতে পারছো? আমরা ফার্নেস বলে এই কাজটা আমরা করছি হলো স্যার, আমি যখন এমফিল করতাম, এমফিল করার সময় আমাদের করতে হয়েছে। বুঝতে পারছো? এই ল্যাবরেটরিতে ফার্নেসের মধ্যে এই বিস্কিটের উপরে পাউডারটা ছিটায় দিয়ে এই ফার্নেসে ঢুকাই দিই। এখন কথা হলো ফার্নেস জিনিসটা কি স্যার? তুমি যদি তাপমাত্রা বাড়াইতে থাকো, 100-200 ডিগ্রি তাপমাত্রা করতে পারবা চুলায়, ঠিক কিনা? আবার তুমি যদি অক্সি অ্যাসিটিলিন শিখা নাও, সেটার টেম্পারেচার কিন্তু 3000 ডিগ্রি সেলসিয়াস হয়, জানো তো। তো এখন তোমার যদি খুব চাহিদা থাকে যে তুমি অনেক তাপে কাজটা করতে চাও, ঠিক আছে, তাহলে তুমি ফার্নেস ব্যবহার করবা। এই ফার্নেসের মধ্যে ধরো তুমি 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বানাই দিলা, ওরে বাবার এত টেম্পারেচার! এইটা ধরো যখন এটা দিবা না, এই টেম্পারেচার পাইলে আমার এই বিস্কিটও গলে যাবে, এই যে পাউডার দিছিলাম এই পাউডারও গলে যাবে। গলে কি করবে? পাউডার বিস্কিটের ভিতরে ঢুকে যাবে। অনেকটা কিভাবে, তোমার মনে আছে তুমি পানির মধ্যে যখন চিনির দানা দাও, চিনির দানা দিলে কি হয় স্যার? একটু পরে নাড়াইলে চিনির কণাগুলো হারায় যায় না? জি স্যার। একরকম, একই রকম যেমন তোমার আম্মু রান্না করার সময় দেখবা কি একটু পানি দিয়ে যখন তরকারিটা গরম করে সব লেক লেক হয়ে একসাথে মিশে যায় না স্যার? এরকম ঠিক একই রকম ভাবে এই জার্মেনিয়ামের সাথে পাউডার গুলো মিশে যাবে, মিশে তারা জার্মেনিয়ামের বন্ডিং এর ভিতরে ঢুকে যাবে। ঢুকে গেলে এখন তুমি কোন ধরনের অপদ্রব্য ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করে তোমার দুই প্রজাতির দূষিত অর্ধপরিবাহক তৈরি হবে। আমি কি বলছি তোমাদের কি বুঝাইতে পারছি? এই কাজটা আমরা ল্যাবরেটরিতে ফার্নেস দিয়ে করতে পারি। তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠবা, ইউনিভার্সিটিতে উঠলে তোমাদের ইউনিভার্সিটি টিচাররা দেখাবে, অথবা যদি আল্লাহ তোমাদেরকে বুয়েটে বা শাহজালালে ভর্তি হওয়ার সুযোগ করে সেখানে এটা করার ব্যবস্থা আছে। আর কি আমি ব্যক্তিগত ভাবে করছি, বুঝতে পারছো? হ্যাঁ, যার ফলে আমি এই দুই জায়গাটা বলতে পারি। তাহলে আমরা দেখতে পারতেছি কি ডোপায়নের জন্য দুই ধরনের অপদ্রব্য ব্যবহার করা হয়। লিখে রাখো, ডোপায়নের জন্য দুই ধরনের অপদ্রব্য ব্যবহার করা হয়। এক নম্বর হয়েছে, ঠিক আছে, ত্রিযোজী মৌল, ত্রিযোজী মৌল। কেউ কি বলতে পারবে আমাকে ত্রিযোজী মৌল কাকে বলে? 1009 রোল, 1009 রোল। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? 1009, 1008 হামিমা খাতুন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা স্যার, তুমি কি জানো ত্রিযোজী মৌল কাকে বলে? কেউ কি জানো? যেহেতু তুমি উত্তর দিতে দেরি করতেছ, বলো কেউ কি জানো ত্রিযোজী মৌল কাকে বলে? তিনটা ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা কি বলি? ত্রিযোজী বলি, ঠিক কিনা? আবার আরেক ভাবে বলা যায় পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর গ্রুপ থ্রি তে থাকা মৌলগুলোকে আমরা বলি ত্রিযোজী মৌল। যেমন ত্রিযোজী মৌল কি হতে পারে? বোরন,
তারপরে অ্যালুমিনিয়াম হতে পারে স্যার অ্যালুমিনিয়াম হতে পারে গ্যালিয়াম হতে পারে ঠিক কি না স্যার জি যদি মৌল হিসেবে আমরা এদের বলতে পারি হ্যাঁ ইন্ডিয়াম আছে ইন্ডিয়াম একদম সহজে তোমার সামনে একটা পিরিয়ডিক টেবিল থাকলে তুমি পিরিয়ডিক টেবিল খুললেই গ্রুপ 3 তে যাও পেয়ে যাবা তুমি এই তিনজনের নাম ঠিক আছে এটা হলো একটা আর দ্বিতীয় প্রজাতি হইছে পঞ্চ যোজী মৌল স্যার পঞ্চ যোজী মৌল কাকে বলে খুব সহজ পিরিয়ডিক টেবিলে গ্রুপ 5 এ যারা থাকে তাদেরকে আমরা বলি কি পঞ্চ যোজী পিরিয়ডিক টেবিলে গ্রুপ 5 এ যারা থাকে তাদেরকে কি বলি পঞ্চ যোজী লাইকেস কে স্যার লাইকেস আছে ফসফরাস ঠিকই না তারপরে কি আছে স্যার আর্সেনিক আছে না আর্সেনিক আছে ঠিক কি না অ্যান্টিমনি আছে স্যার অ্যান্টিমনির নাম শুনছো লেড অ্যান্টিমনি তারপরে আছে বিসমাথ আছে বিসমাথ আছে এরা হলো স্যার তোমার পঞ্চযোজী যৌগ ঠিক আছে কারণ গ্রুপ 5 এ গেলে এদেরকে তুমি পাবা তাহলে এই যে ত্রিযোজী আর পঞ্চযোজী যুক্ত করে অপদ্রব্য যুক্ত করে নতুন ডোপিং করে নতুন অর্থপরিবাহক পাওয়ার পদ্ধতি হলো এটা কি বললাম রূপায়ণের জন্য দুই ধরনের অপদ্রব্য ব্যবহার করা হয় একটা হলো ত্রিযোজী আর আরেকটা হলো পঞ্চযোজী সবাইকে এইটুকু ক্লিয়ার জি স্যার ক্লিয়ার আচ্ছা তাহলে তোমার তো একটা প্রশ্ন জাগে যে স্যার আপনি দুই ধরনের কথা কেন বললেন কারণ এই দুই ধরনের মৌল যুক্ত করলে আমি দুই ধরনের অর্ধপরিবাহক পাবো বুঝতে পারছি আমার তারবে তাহলে দেখো দূষিত অর্ধপরিবাহক দুই প্রকার দূষিত অর্ধপরিবাহক দুই প্রকার এক হলো পি টাইপ দুই হলো এন টাইপ লিখতে পারছো সম্পর্কে কিঞ্চিত পড়াশোনা করছো তবে সেই ক্ষেত্রে তোমার আমি একটা কথা বলবো যদি কেউ বলো যে স্যার পি টাইপ মানে পজিটিভ টাইপ আর এন টাইপ মানে নেগেটিভ টাইপ তাহলে স্যার আমি একটু মনে কষ্ট পাবো বুঝতে পারছো মানে তুমি বলবা না পি টাইপ এন টাইপ কে তুমি কোন মানে ইয়েতে তুলনা করবা না মানে চার্জ নিয়ে কথা বলবা না মানে পি টাইপ মানে পজিটিভ টাইপ না কিন্তু স্যার আমার কথা বলো পি টাইপ হচ্ছে পজিটিভ টাইপের মতো বৈশিষ্ট্য প্রকাশ করে কিন্তু সে পজিটিভ টাইপ না মানে সে পজিটিভ চার্জ দেয় না আমার গঠনায় আমি কি বলছি বুঝতে পারছো আমি বললাম একটা পজিটিভ আর নেগেটিভ তাহলে স্যার আমি যদি একটা তার দিয়ে হ্যাঁ এই দুজনকে যুক্ত করি একটা তার দিয়ে তাহলে তো পি টাইপের পজিটিভ থেকে এন টাইপের নেগেটিভ এর দিকে কারেন্ট যাবে তাই না স্যার হিসাব সেটা বলে না আমার ওইভাবে বলবো না কিন্তু আরেকটা কথা প্যারালাল সত্যি যে পি টাইপ এন টাইপ যুক্ত করলে এটা ঘটে কিন্তু বলবা না তুমি ঠিক আছে হ্যাঁ কেন বলবা না আমি তোমার এইটাও দেখাই দিতেছি আসো তাহলে পি টাইপ আর এম টাইপের মধ্যে যাবো প্রথম লেখো পি টাইপ সেমিকন্ডাক্টর তুমি বই ঘাটলে বিদেশি বই বা ইংরেজি বই ঘাটলে তুমি অনার্সে উঠলেই যদি কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স পড়ো তাহলে ইলেকট্রনিক্স পড়ার জন্য তোমার একটা বই সাজেস্ট করবে ইলেকট্রনিক ডিভাইস
বুঝতে পারছো? তারপরে আরো একটা বই আছে, মিলম্যানের একটা বই আছে ইলেকট্রিসিটি, তারপরে ভিকে মেহতার একটা বই আছে ইলেকট্রনিক্স। এই বইগুলো তুমি পাবা, এগুলোর মধ্যে আমাদের দেশে অনার্স লেভেলে এই বইগুলো খুব পড়ানো হয়, বুঝতে পারছো? ওগুলোর মধ্যে তুমি ইংরেজিতে তুমি খুব ভালো ডিটেলস পাবা। আর তুমি যদি ইন্টারনেট ঘাটো তাহলে আমার থেকেও ভালো অনেক তথ্য পাবা। স্যার, পিটার অর্ধপরিবাহক নিয়ে আমরা কথা বলবো। লেখো, কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে, ঠিক আছে, সাথে সামান্য পরিমাণ, কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যথোপযুক্ত পরিবেশে আমরা কি বলতে পারি, ত্রিযোজি মৌল যুক্ত করা হলে যে নতুন প্রকারের দূষিত অর্ধ পরিবাহক পদার্থ পাওয়া যায় তাকে পি টাইপ পরিবাহক পাইছো স্যার? জি স্যার। আচ্ছা, জি স্যার। বলছি, কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যত উপযুক্ত পরিবেশে, স্যার যত উপযুক্ত পরিবেশের একটা ব্যাপার আছে যে তুমি যখন তখন তুমি করলা কি, হ্যাঁ আমার সাথে এখন গল্প করতেছো স্যার, এই নেন সিলিকন দিয়ে দিলাম, এক মুঠ বালি দিয়ে, এক মুঠ বালি হাতে নিয়ে বলে এই নেন স্যার সিলিকন, আর এই নেন ত্রিযোজী মৌল, স্যার মিশায় একটা অর্ধ পরিবাহক বানায় ফেলেন তো, সম্ভব? তুমি তো আমাকে ঠিকই দিছো, তুমি আমাকে চতুর্যোজি মৌল দিছো, তুমি ত্রিযোজি মৌল দিছো বা পঞ্চযোজি মৌল দিছো, বললি কি আমি মিশাইতে পারবো? ওই যে বললাম না, আমাকে চুলা লাগবে, ফার্নেস লাগবে, এবং ঠিকভাবে প্রয়োজন অনুযায়ী মিশাইতে হবে। কথাটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি তুমি ক্লিয়ার হও তাহলে তুমি কিন্তু আমাকে আরো প্রশ্ন করতে পারো। তোমার মনে কি কোনো প্রশ্ন আছে স্যার? তুমি কিন্তু আমাকে আরেকটা প্রশ্ন করতে পারো, সেটা হলো যে স্যার, আপনি যখন যত উপযুক্ত পরিবেশের কথা বলছেন, আপনি একটা কথা বলেন তো আমাকে, যে আপনি যতটুকু পরিমাণ মানে চতুর্যোজি মৌল মানে বিশুদ্ধ অর্ধ পরিবাহক নেবেন, ঠিক ততটুকু পরিমাণে কি আপনি অপদ্রব্য মিশাবেন? আমার কথাটা কি বুঝতে পারছো? মানে আমার যদি গ্রুপ ফোর এর মৌল 100টা যোগায়, তাহলে পিটের বানানোর জন্য আমি কি 100টাই অপদ্রব্য দিব, না 90টা দিব, না 10টা দিব? কথাটা বুঝতে পারছো? অন্তরা? জি স্যার, জি স্যার। একটা জিনিস মনে রাখো, এটার এই মিশানোর পরিমাণটা হচ্ছে 1 মিলিয়নে, 1 মিলিয়নে 20টা। মানে আমার যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যত উপযুক্ত পরিবেশে বলছি না, এই যত উপযুক্ত পরিবেশে ত্রিযোজি মৌল যুক্ত, মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ জার্মেনিয়াম কণার সাথে 20টা যুক্ত করবা তুমি অ্যালমুনিয়াম। বুঝতে পারছি? জি স্যার। এই পরিমাণ কিন্তু খুব কম স্যার, খেয়াল রাখো কিন্তু। ওকে, আসো তাহলে, এইটা হয়ে গেল। এখন আমরা এটার একটা ছবি আর কাছে মাঝে দেখাই।
তুমি কিন্তু অলরেডি জানো আমরা কি করব, ত্রিযোজী মৌল যুক্ত করব, তাই না স্যার? আর তোমার কাছে কি ত্রিযোজী মৌলের একটা চার্ট আছে? না তাহলে বলতে পারো যে তোমরা কোনটা ব্যবহার করতে চাও ত্রি টাইপ বানানোর জন্য, বলো। তোমরা যে কোনো একটা মৌলের নাম বলতে পারো। কি বলবা না, যে কোনো একটা চয়েস করে। আচ্ছা স্যার অ্যালুমিনিয়াম নিন। করো অ্যালুমিনিয়াম নাও, তাহলে এই হলো আমার জার্মেনিয়াম দিলাম, ঠিক আছে? দেখো একটা জার্মেনিয়ামের কেলাস, কেলাস বুঝো তো স্যার? ওই যে মনে আছে সোডিয়াম ক্লোরাইডের কেলাস আসছিল না তোমরা? জি স্যার, দানা। স্যার বুঝছো কি না, সোডিয়াম ক্লোরাইডের কেলাসের গঠন এরকম না স্যার? এই যে মনে রাখো একটা সোডিয়াম, এই যে ক্লোরিন, চারপাশে মনে আছে মানে গঠনটা অনেকটা এরকম না? মাস কানেক্টের জন্য, বুঝতে পারছো স্যার? তো আমরা যে কোনো একটা সাইড নিয়ে কথা বলতেছি, হ্যাঁ? আমরা এই যে এটা চার কোণা, তো আমরা যে কোনো একটা পাশ, ওকে স্যার? এই জার্মেনিয়ামের একটা কেলাস, জার্মেনিয়ামের হলো গ্রুপ ফোর এর মৌল, তাহলে তার চারদিকে কয়টা মৌল থাকবে স্যার? চারটা। চারটা থাকবে। এই যে আমি দানা দানা আঁকতেছি চারটা বোঝানোর জন্য, হ্যাঁ? তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে আমার পড়া? না স্যার, আমি না স্যার, আস্তে আস্তে পড়াচ্ছি, আমি ইচ্ছে করলে 2 মিনিটে শেষ করে দিতে পারতাম। কারণ কি, আমি তোমাকে বলি স্যার, তোমরা মাইন্ড করো না, আমি যখন কলেজে পড়ছি, কলেজে পড়ে আমি যখন ইউনিভার্সিটিতে গেছি না, আমি তো ফিজিক্সে পড়ছি, প্রথম দিনই না স্যাররা এগুলো জিজ্ঞেস করছে। কিন্তু সত্যি কথা কি, আমি জিনিস পরিপূর্ণভাবে বুঝি নাই স্যার, আমারই ব্যর্থতা, আমি পরিপূর্ণভাবে বুঝতে পারি নাই স্যার। পরে টিচাররা যে বলে না এই যে ইংরেজি শব্দগুলা, হ্যাঁ, ইউনিভার্সিটিতে তো টোটাল ইংরেজি হয়, যখন টিচার তোমার ওই যে ইন্ট্রেনসিক এক্সট্রেনসিক সেমিকন্ডাক্টর জিজ্ঞেস করে, তখন স্যার আমি আর উত্তর দিতে পারি নাই। প্রথম ক্লাস আমি খুব কষ্টে করছি এবং আমার নিজের ভিতরে খুব কষ্ট লাগছে যে আমি কেন ইংরেজি বানান গুলা বা ইংরেজিতে যে এই যে ইন্ট্রেনসিক এক্সট্রেনসিক সেমিকন্ডাক্টর বলে, বুঝতে পারছো? ট্রাইভ্যালেন্ট, ত্রিযোজী মানে ট্রাইভ্যালেন্ট, পঞ্চযোজী মানে পেন্টাভ্যালেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো কেন আমি ভালো করে শিখি নাই, বুঝতে পারছো? এই জন্য আমি তোমাদের বললাম যে তোমরা একটু শিখে নাও। আমি কি বলছি বুঝছো, যে আমি যে কষ্টটা পাইছি বা লজ্জাটা পাইছি সেটা যেন তুমি না পাও, ওকে? এই এইগুলাই তোমার অনার্সে আবার ধরবে, জিজ্ঞেস করবে। তাহলে স্যার আসো, এখানে আমরা এই জার্মেনিয়ামের পুরো ক্লাসটা দেখলাম। আচ্ছা স্যার, তোমাদের আমি একটা প্রশ্ন করি, তোমরা কি কখনো যে কাঠ আছে না, কাঠ, কাঠের মধ্যে পেরেক ঢুকাইতে দেখছো কেউ? দরজা তৈরি করে, চেয়ার টেবিল তৈরি করে, দেখছো না তোমরা? আবার তোমরা দেখবা যে বিভিন্ন যে কলেজের যে কাঠের যে টেবিল গুলো আছে না স্যার, হ্যাঁ, এগুলো তোমরা দেখছো। আবার তোমরা কি দেখবা, বিভিন্ন বাসায় গেলে দেখবা যে পড়ার টেবিল, কম দামি পড়ার টেবিলে দেখবা কি হাতে ধরলে কাঠের উপর থেকে ছোট ছোট আঁশের মতো বের হয়ে আসে, দেখছো কখনো? মানে কাঠের যেখানে তার কাটাটা ঢুকে, একটা পিন ঢুকে না কাঠের মধ্যে, পিন ঢুকাইলে আরেক পাশে দেখবা পিনের পাশে কয়েকটা কাঠের মাথা বের হয়ে থাকে, দেখছো এরকম?
আচ্ছা যদি দেখো তাহলে ঠিক আছে। আমি তোমাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করব, সেটা হলো এই যে কাঠের টেবিলটা, এটার মধ্যে যদি আমি 10টা প্যারেট ঢুকাই তাহলে কি টেবিলের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে, কিচ্ছু হবে না, সেম থাকবে না, সেম থাকবে যেরকম আছে সেরকম থাকবে। ঘটনা ঘটবে কি, এই যে কাঠের টেবিলটা আছে না, তুমি যেখানে তার কাঠাটা ঢুকাবা মানে প্যারেট ঢুকাবা, এর আশপাশের কাঠের অংশগুলা চেপে যাবে, কি হবে স্যার? পাশাপাশি অংশের কোষগুলো কি চেপে তাকে জায়গা করে দিবে, বুঝতে পারছো? যদি তুমি এটা বুঝতে পারো তাহলে শোনো, এবার তোমাকে আমি একটা কোশ্চেন করি। তুমি যখন চিনি পানির মধ্যে চিনি মিশাও তখন কি পানির আয়তন বেড়ে যায়? না স্যার, বেড়ে যায় না। লবণ যুক্ত করলে বেড়ে যায় না, তাহলে সেটা যদি না যায় তাহলে ঠিক একই রকম ভাবে এখানে মনে রাখবা, এই জার্মেনিয়ামের সাথে তুমি কি যুক্ত করতে চাইছিলা মনে আছে? অ্যালুমিনিয়াম করতে চাইছিলা। তো অ্যালুমিনিয়াম যখন যুক্ত করবা তোমাকে তো জানতে হবে যে কি প্রসেসে অ্যালুমিনিয়ামটা যুক্ত হবে, বুঝতে পারছো? আমরা তো উল্টাপাল্টা একটা বইলা দিয়ে পার পাবো না, আমি তোমাকে উল্টাপাল্টা একটা শিখাই দিয়ে তো পার পাইতে পারবো না এখান থেকে, আমার পুঙ্খানুপুঙ্খ বুঝে বের হইতে হবে। এই যে জার্মেনিয়ামের মধ্যে যখন আমি অ্যালুমিনিয়ামটা দিব কিভাবে দিব, দেওয়ার পলিসি এর আগে তোমাদের শিখাইছি যে বিস্কিটের উপরে অ্যালুমিনিয়ামের পাউডার ছিটাই দিব, দিয়ে এটা ফার্নেসে দিব, ফার্নেসে দিলে টেম্পারেচারের কারণে বিস্কিট গলে যাবে, পাউডার গলে যাবে, তখন তারা অনেকটা কি করবে পানির মধ্যে চিনি যেভাবে মিশে এমনি মিশে যাবে, এটুকু ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এই যে জার্মেনিয়াম ছিল তারে কি করবে অ্যালুমিনিয়াম করবে, আমি তো আশা করছি তুমি বাবা জার্মেনিয়াম চলে যাও, এই অ্যালুমিনিয়াম করবে কি, এই জার্মেনিয়ামের মাঝে দুইটা, এইখানে একটা জার্মেনিয়াম ছিল না স্যার? পাঠাই দিবে তোমাদের ক্লাসে, যখন তোমরা ক্লাস করতে বসো একটা বেঞ্চে তিনজন খুব আরাম করে বসছো, তোমাদের খুব ক্লোজ ফ্রেন্ড একজন এসে মাঝখানে বসে পড়ে না, যে না দোস্ত আমার জায়গা দিতেই হবে, কি মালিয়া হয় না এরকম? জি স্যার হয়। ওরে বসাইতে যে কি হয় বলো তো, ওরে যখন তুমি মাঝখানে সুযোগ করে দিছো সে কিন্তু সাইডে বসবে না, মাঝখানে বসবে, আর বসলে একদম পাশে যে আছে পাশের জন পড়েও যেতে পারে, অথবা পাশের জন দেখা যাবে শরীরের 50% চেয়ারের উপরে 50% বাতাসে ভাসতেছে, am I right? জি স্যার। এই একই ঘটনা ঘটবে, এই যে অ্যালুমিনিয়াম যে জার্মেনিয়ামটা আছে এটা যে চাপাই দিল, এই জার্মেনিয়াম কি করবে স্যার, এদিকে আইসা আরেকজনের জায়গায় দখল করবে, দখল করবে না হলে সে কি করবে ছুটে যাবে বা ঝুলবে, বুঝাতে পারছি? জি স্যার। এই ঝুলার মানে কি, এই ঝুলার মানে হচ্ছে এই যে জার্মেনিয়ামটা ছিল তার তো চারটা হাত ছিল, ঠিক না, চারটা হাতের এক একটা হাত কি খুলে যাবে যেটা বম বা পেয়ার তৈরি করতে পারবে না, ক্লিয়ার? জি স্যার। আর যদি বম বা পেয়ার তৈরি করতে না পারে তার মানে কি ইলেকট্রন মুক্ত হয়ে গেল, তাহলে এখান থেকে তুমি কি পাওয়া গেল, ইলেকট্রন আসো। এখানে কি তুমি খেয়াল করছো যে অ্যালুমিনিয়াম জার্মেনিয়ামের সাথে তিনটা পেয়ার করছে কিন্তু একটা হাত খালি, খেয়াল করছো এদিকে? জি স্যার। একটা হাত খালি মানে কি, এই যে জায়গাটা খালি আছে এই খালিটা কি, মানে এখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু এখন নাই, ঠিক কি না? জি স্যার। তাহলে এটা কি একটা ফাঁকা? জি স্যার। জি স্যার। আচ্ছা কোন যে ফাঁকা পূরণ করা যায় এটাকে কি বলে, গর্ত বলি না আমরা? জি স্যার। গর্তই তো ভরাট করা যায়, আর গর্তের ইংরেজি নাম কি স্যার? হোল। হোল। তাহলে এখানে কিসের তৈরি হলো স্যার? হোল তৈরি হয়েছে।
আর এই হোল কি পূরণ করা যায়? কি দিয়ে পূরণ করা যাবে? ইলেকট্রন দিয়ে? জি স্যার, ইলেকট্রন দিয়ে। জি স্যার, অষ্টক রুল পূরণ করতে তার এখানে একটা ইলেকট্রন দরকার। জি স্যার, যে ইলেকট্রন চায়, যে তোমার কাছে ইলেকট্রন চায়, সে কোন ধর্মী? আমি তোমার কাছে ইলেকট্রন চাচ্ছি মানে কি নেগেটিভ চার্জ, তাহলে আমার কি চার্জ? পজিটিভ চার্জ। পজিটিভ, ধনাত্মক, POSITIVE, পজিটিভ, তাই কি না? তাহলে এই হোল তৈরি হবে এবং সে তোমার কাছে ইলেকট্রন চাইবে, বুঝতে পারছো? তাহলে সে কোন ধরনের ধর্ম প্রকাশ করতেছে? হোল গুলা পজিটিভ ধর্ম প্রকাশ করতেছে, ঠিক কি না? মারে এত বলি স্যার, এলমুনিয়ামের তো তিনটা হাত, সে জার্মেনিয়ামের তিনজনের সাথে বন করলো, একটা হাত তো খালি, ঠিক না? জি স্যার। এই হাতটা কি চায়? আমাকে একটা ইলেকট্রন দাও, জিট, আমি একটা ইলেকট্রন পালে কি তৈরি করব? অষ্টক পূরণ করব, পরিষ্কার? জি স্যার। যদি আমি অষ্টক পূরণ করতে একটা ইলেকট্রন চাই, তাহলে যে ঋণাত্মক আধানকে আকর্ষণ করে, তাহলে সে কি ধরবি? ধনাত্মক। ধনাত্মক ধরবি। তাহলে এই যে হোল তৈরি হলো, যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা কোন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে? ধনাত্মক। কিন্তু সে কি কোনো চার্জ? সে কি কোনো চার্জ পার্টিকেল? যেমন প্রোটনের পজিটিভ চার্জ আছে, তার কোনো চার্জ পার্টিকেল? মনে আছে আমি বলছিলাম যে পি টাইপ মানে কখনো বলবো না পজিটিভ, কিন্তু সে পজিটিভ এর মতো আচরণ করবে? জি স্যার। এইখানে কোনো চার্জ পার্টিকেল আছে? নাই। কিন্তু সে আচরণ করতেছে কি আমার ইলেকট্রন দিয়ে? পজিটিভ এর বৈশিষ্ট্য। মাথায় ঢুকছে বিষয়টা? জি স্যার। এই যে আসো, এখন স্যার একটা জিনিস বলো, আমি যতগুলো অ্যালমোনিয়াম দিব ততগুলো হোল তৈরি হবে? জি স্যার। জি স্যার, ফিক্সড, তাহলে হোল যে তৈরি হবে এটা আমার ফিক্সড হয়ে গেল। কিন্তু এই যে ইলেকট্রন পাইছিলাম, ওই যে জার্মেনিয়াম ছুটে গেল, সব জার্মেনিয়ামই কি ছুটে যাবে? না স্যার। না স্যার। কারণ কি? এখন ধরো আন্তারা, মালিহা, সামিহা, তোমরা তিনজনে এক চেয়ারে আসো, এখন মাঝখানে আইসা আবার সানজিদা আরেকজন বসতে গেল, তো তোমরা কি তিনজন কি চাইবা যে সানজিদারে বসাইতে যাওয়া একজনকে ফেলে দেই? ধরো পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, তখন কি হবে? তার পাশের সিটে যে তিনজন আছে তারা কি করবে? তাদের ব্যাংকটা আগায় দিয়ে বলবে এই নাও, এতক্ষণ তিনজন তিনজন করে বসছিলাম, দুইটা ব্যাংক একসাথে করে দেওয়ার কারণে কি হলো? এখন আমরা ছয়জন না সাতজন বসতে পারতেছি, ঠিক কি না? জি স্যার। তার মানে প্রোবাবিলিটি বলে যে সব ক্ষেত্রে জার্মেনিয়াম ফ্রি হবে না, ঠিক কি না? পরিসংখ্যান কি বলে? ক্ষেত্রে জার্মেনিয়াম মুক্ত হয়ে যাবে না, তার ইলেকট্রন বের হয়ে আসবে না। তাহলে এখানে একটা জিনিস শিওর যে পজিটিভ হোল তৈরি করা ফিক্সড, কিন্তু ইলেকট্রন পাওয়াটা ফিক্সড না, ঠিক কি না? তাহলে হোলের সংখ্যার তুলনায় ইলেকট্রনের সংখ্যা কি বেশি হবে না কম হবে? হোল থাকবে বেশি সংখ্যায়, ইলেকট্রন থাকবে কত? হোল বেশি হবে, ইলেকট্রন থাকবে কত? জি স্যার। আমাদের দেশে, যেমন আমাদের দেশে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাদের সংখ্যা কম, মুসলমানের সংখ্যা বেশি। তাহলে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ওদেরকে আমরা কি বলি? মাইনরিটি বলি না, একটা শব্দ ব্যবহার করি না? জি স্যার। আর মুসলমান যারা সংখ্যায় বেশি তাদেরকে কি বলি? মেজরিটি। জি স্যার। জি স্যার। এখানে সংখ্যায় বেশি কে? হোল। তাহলে হোল হলো মেজরিটি, আর ইলেকট্রন কি হবে? মাইনরিটি। মেজরিটির বাংলা নাম কি? গরিষ্ঠ। আর মাইনরিটি মানে লঘিষ্ঠ,
বুঝতে পারছো যে ধনাত্মক আদান নয় মেজরিটি চার্জ ক্যারিয়ার কে হোল আর মাইনরিটি ক্যারিয়ার কে ইলেকট্রন? জি স্যার। কিভাবে আসছে বুঝছো? জি স্যার। মানে এর থেকে ভালো মতো বোঝানোর সামর্থ্য আমার নাই, তোমাদের পরের ক্লাস আছে, আমাকে তোমাদের ছেড়ে দিতে হবে। আমি তোমার লিংক যদি দেওয়ার সুযোগ থাকে আমি লিংক দিয়ে দিতে পারবো, বুঝতে পারছো? এখন ওই যে আগে তো আমাদের গুগলে ওটা